আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটা বড় থেসার মেশিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইতিমধ্যে আপনারা আমার পিছনে লক্ষ্য করেছেন যে থেসার মেশিনটি মূলত এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই থেসার মেশিনটা আপনার ধান মাড়াই করতে পারবেন আটি ধান যেগুলো বলা হয় আর এই মেশিনটা আটি ধান মাড়াইয়ের সময় আপনার সম্মানিত ভিউয়ার্স যদি আপনার লোকবল থাকে তাহলে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু আপনার এক বিঘা ধান মাড়াই করা সম্ভব এই মেশিনটা মূলত আপনার যত দ্রুত দেবেন তত দূরতই কিন্তু আপনার মাড়াইটা সম্পূর্ণ হবে যদি আপনার লোকবল ভালো থাকে পনেরো বিশ মিনিটের মধ্যে কিন্তু এক বিঘা ধান আপনারা মাড়াই করতে পারবেন আপনার ধান মসুরি খেসারি কলাই মুগ এই জাতীয় জিনিসগুলো কিন্তু আপনারা মারাই করতে পাচ্ছেন তো সমাজ ভিয়ার্স আসলে কত মিনিটে মারাই করা যায় এই বিষয়টা নির্দিষ্ট ভাবে বলা ওইভাবে যায় না আপনার লোকবল কম থাকলে সময় বেশি লাগবে লোকবল বেশি থাকলে সময় কম লাগবে এবং আপনারা যারা চাষ করেন তারা বুঝে থাকেন যে এই থ্রেশার মেশিনগুলো কত দ্রুত মারাই করতে পারে ঠিক আমাদের মেশিনটাও ওই রকমই মারাই করবে আমরা যেহেতু নিজেরা তৈরি করে থাকি আমরা দাম কম দিয়ে বিক্রি করছি আমরা অনলাইন অফ অফলাইন উভয়ই কিন্তু বিক্রি করে থাকি তো আমার পাশে দেখতে পাচ্ছেন যে জালিটা রয়েছে এই জালিটা দিয়ে আপনার ধানগুলো বা ধান গম খেসারি মসুরি এগুলো কিন্তু নিচে পড়বে ওই দিকে কিন্তু ব্লোয়ার আছে হাওয়া সিস্টেম আছে হাওয়ার মাধ্যমে আবর্জনাগুলো কিন্তু এই মাথা দিয়ে বের করে দেবে এবং পিওর ফসলটা কিন্তু আরেক দিক থেকে বের বের করবে তো সমান্ত ভিয়ার্স এ হচ্ছে মোটামুটি বিষয় আরও বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা দেশের বিভিন্ন অঞ্চলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকছি আর স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে আপনারা এই মালগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন তো চলুন এই মেশিনেটুকিটা টুকিটাকি বিষয়টা একটু দেখে আসি